আর লোকসভা নির্বাচনে আমাদেরকে নজর রাখতেই হবে বীরভূমের দিকে। বীরভূমে তৃণমূলের দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনে অনুব্রতর উপস্থিতি। তৃণমূল পার্টির সমর্থনে দেওয়ালে ফুটে উঠল তিহারে বসেই খেলা হবে। অনুব্রতকে ভগবানের সঙ্গে তুলনা, জেলা তৃণমূল সহসভাপতির পাল্টা কটাক্ষ ধেয়ে এলো পদ্মশিবির থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বোলপুরে বীরভূমে সেখানে তৃণমূলের যে দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনে অনুব্রতর উপস্থিতিটা দেখা যাচ্ছে। তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়ালে ফুটে উঠল তিহারে বসেই খেলা হবে এই ছবি কিন্তু বীরভূমে দেখা যাচ্ছে। বর্তমানে তিহারেই রয়েছে অনুব্রত মণ্ডল, এবং এ বিষয় নিয়ে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় কটক, তিনি কি বলছেন, মলয় মুখার্জি তিনি কি বলছেন শোনাবো। খেলা হবে বলতে গেলে আক্ষরিক অর্থেই যেমন আমরা বলি যে ভগবান অন্তরাল থেকেই আমাদেরকে সাহায্য করছেন, ঠিক তেমনি উনি তো তিহার থেকে সশরীরে এখানে আসতে পারবেন না, তার শুভেচ্ছা তার শুভকামনা তার আশীর্বাদ নিয়েই কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং তার অনুপ্রেরণা দিয়ে আগামী দিনের নির্বাচনে জয়লাভ করবে তারা। আপনাদের শোনালাম কি বলছেন মলয় মুখার্জি, তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এ বিষয়ে বিজেপির বিধায়ক অনুপ সাহা, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে, বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে এবং আগামী যে নির্বাচন আছে নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করবে। এখানকার সাংসদ দীর্ঘদিন ধরে সাংসদ আছেন, কিন্তু এই এলাকার মানুষের জন্য তিনি কি করেছেন মানুষ তো দেখতেও পাননি তাকে। যদি তিহারে বসেই খেলা হবে বলেন তাহলে অনুব্রত মণ্ডলের ছবি কোথায়? আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব? কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে। আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলা। আর এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে নজর রাখতেই হচ্ছে, কেননা এবারে বসিরহাটের প্রার্থী বিজেপি প্রার্থী তিনি সন্দেশখালীর বাসিন্দা রেখা পাত্র। একদিকে রেখা পাত্র প্রার্থী হওয়াতে উচ্ছ্বাস, অপরদিকে রেখা পাত্র প্রার্থী হওয়াতে গতকাল আমরা দেখেছিলাম যে ক্ষোভ দেখিয়েছিল একাংশ। তবে বিজেপি কর্মীদের দাবি, বিক্ষোভকারীরা তারা তৃণমূলের অনুগামী, এলাকায় বিক্ষিপ্ত অশান্তি করার চেষ্টা করছে তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন, আমি ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ সম্পর্কে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা কি বলছেন, তাদের কি বক্তব্য? একদমই মধ্যকল্পিতা, দেখো এই বসিরহাট কেন্দ্রের লোকসভা নির্বাচনের যে প্রার্থী তার নাম ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু সন্দেশখালের বিভিন্ন জায়গায় জায়গায় তাকে ঘিরে কিন্তু অশান্তি আমরা দেখতে পেয়েছি গতকালই। এবং এই মুহূর্তে ঠিক বিজেপি কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো সরাসরি, কারণ আমাদের তারা বলছেন যে ঘরের মেয়েকে তারা একেবারে প্রার্থী হিসেবে পেয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় জায়গায় অশান্তি করছেন তৃণমূলের কর্মীরা। ঠিক কী অভিযোগ উঠে আসে সরাসরি যাবো আপনাদের কাছে। আমরা দেখেছি যে গতকাল নানা অভিযোগ উঠেছে দাদা এই সন্দেশখালীর মাটি থেকে। সন্দেশখালীরই আপনারা বলছেন ঘরের বউ প্রার্থী হয়েছে, তাতে আপনারা খুশি, কিন্তু একদল বলছে যে তিনি কথা বলতেন না, তিনি কোনো রকম যোগাযোগ রাখেন না, তাই প্রার্থী হিসেবে তাকে মানছেন না। দেখুন, তৃণমূলের প্রকৃত চক্রান্ত চলছে এখানে, কারণ সত্যি একদম প্রত্যন্ত গ্রাম থেকে একজন প্রার্থী হচ্ছে রেখা পাত্র। সেই রেখা পাত্র প্রার্থী হওয়ায় তৃণমূলরা ভীত সন্ত্রস্ত, তাই তারা যে কোনো মূল্যে এই প্রার্থীকে উইথড্রল করানোর চেষ্টা করছে এবং ভিতর থেকে প্রচুর চক্রান্ত চালাচ্ছে। সেটাই তো বিজেপিরা পা দেবে না। বিজেপিরা পরিষ্কার হয়ে গেছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এরম একটা গ্রামের মেয়েকে প্রার্থী করেছে, সেটাই তৃণমূলের জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা আশাবাদী প্রচুর সংখ্যক ভোট নিয়ে বসিরহাট লোকসভা জিতবে রেখা পাত্র। আমরা দেখি যে যখন একের পর এক অভিযোগ উঠেছে তখন একের পর এক মা বোনেরাই অভিযোগ করেছেন এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়েই যে শেখ শাহজাহান বাহিনীর দৌরাত্ব চলছে। আজকে এরকমই কয়েকজন বিক্ষিপ্ত ভাবে এই অশান্তির খবর সামনে আনছে, কি বলবেন আপনারা? না, বিষয়টা হচ্ছে তো ভিতর থেকে কি মানে তো ইন্ধন দেওয়ার তো আপনারা তো মানে বুঝতেই পারছেন যে মানে এখানে তৃণমূল যে কোনোভাবে মানে মানে বিজেপির মধ্যে একটা মানে ভুল বোঝাবুঝি মানে যাতে সে মানে ইয়ে করতে পারে, তো এটা তো সে মানে সেই ব্যাপার। তো সামান্য কিছু ভুল বোঝাবুঝি মানে হয়েছিল, সে সমস্তগুলো সব করছে, এগুলো করছে মানে মানে বুঝতেই তো পাচ্ছেন করেছেন। তখন তৃণমূলরা ভয়ে কাঁপছে যে এই লোকসভা হাতছাড় হয়ে যাবে, সেই জন্য তারা চেষ্টা করছে রেখা পাত্রকে পরিবর্তন করা। কারণ কিছুদিন আগে রেখা পাত্রের বাড়িতে টাকা নিয়ে গেছিল তৃণমূলের কিছু লোক টাকা দেওয়ার জন্য, কিন্তু রেখা পাত্রকে তারা সরাতে পারেনি, সেটা তৃণমূলের চক্রান্ত।
আমরা চাইছি এই রেখাপাত্র বিপুল ভোটে জয়ী হয়ে আসবেন, আশাবাদী আমরা। আমরা দেখেছি যে গতকালই রেখাপাত্র বার্তা দিয়েছেন রিপাবলিকের মারফতে, যে যারা গ্রামের মা বোনের রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, তাদের যে নির্যাতনের কথা সেই কথা যেমন তিনি লড়েছেন, তিনি বলেছেন সামনে আগামীতেও করবেন। এই জায়গা থেকে তো একবার আপনাদের ঘরের বউ প্রার্থী সন্দেশখালীতে যে অত্যাচার চলছিল এতদিন ধরে সেটা তো বন্ধ হবে, তাহলে এত বিক্ষোভ কেন? দেখুন, নানা ভাষা নানা দিক নানা পরিধান, বিভেদের মাঝে থাকে মিলন মহন, তো নানান প্রকৃতির মানুষ থাকে, সবার মন তো আর এক নয়। আর ভারতীয় জনতা পার্টি বিশাল, তো হতে পারে কয়েকটা মানুষের বিক্ষিপ্ত তারা বলে ফেলেছে, এটা হতে পারে, কিন্তু এটা আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তারা ভুলবশত বলেছেন, আর এটা তৃণমূলের চক্রান্ত। তৃণমূল চাইছে রেখাপাত্র যাতে প্রার্থী না হয়, তাহলে আমরা এই লোকসভায় জিতে যাব, কিন্তু সেটা হওয়ার নয়। এই নরেন্দ্র মোদী রেখাপাত্রকে প্রার্থী করেছেন এই লোকসভায়, এবং বিপুল সঙ্গে আমরা জিতবো সেই আশাটা আমরা রাখছি। এবং আপনারা জানিয়েছেন রেখাপাত্রকে একশোবার, তিনি জানেন সমস্ত কিছু, তিনি এবং তিনি বলেছেন যে আমি গ্রামে আসি, সবার সঙ্গে কথা বলি, সবই ঠিক হয়ে যাবে। আজকে আসার কথা রয়েছে? আজকে সম্ভবত তিনি আসতে পারেন, সঠিকটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, জেনে আমরা জানাবো আপনাদের। বেশ, তুমি বুঝতেই পারছো মধুকল্পিতা, যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তৃণমূলের যে এই কার্যকলাপ তারা কিন্তু একেবারে অস্বীকার করছে, এবং তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছিল যে রেখাপাত্র এলাকায় কিন্তু জনসংযোগ করতে পারে না, কারোর সঙ্গে মিশতে পারে না, কথা বলে না, এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু বিজেপি কর্মী নেতৃত্বরা এই এলাকার তারা কিন্তু নস্যাৎ করে দিয়েছেন, এবং তোমার সামনেই তুমি দেখলে, গোটা বাংলার মানুষ দেখলো, এবং তারা যে অভিযোগ করছেন যে তৃণমূলের বেশ কিছু লোকজন তারা কিন্তু এই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, কার্যত সেই সেটাকে মাথায় রেখে কিন্তু তারা এই ধরনের অভিযোগ করছে। তাই তারা বলছেন যে তারা রেখাপাত্রের পাশেই রয়েছেন, এবং রেখাপাত্র আগামী দিনেও এই এই জায়গার, অর্থাৎ এই গ্রামের মা বোনেদের কথাই তুলে ধরবেন, এবং সার্বিকভাবে যা যা দরকার এই গ্রামে, জল থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, মাথার ছাদ থেকে শুরু করে, এই সমস্ত কিছুর জায়গা কিন্তু এই মুহূর্তে পূরণ করবে, এমনটা গতকালও দেখেছি তার পরিবার আশ্বাস দিয়েছে। সরাসরি এই প্রশ্ন নিয়ে আরও একবার যাই তাদের কাছে। দাদা, রেখাপাত্র কাছে তো একাধিক দাবি আপনারা রাখবেন, যেহেতু আপনাদের এখানকার সাংসদ, আপনাদের এখানকার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, কি কি দাবি রাখবেন, এখানে কোন কোন সমস্যার কথা বলতে চাইবেন? দেখুন, আমরা সুন্দরবন অধ্যুষিত এলাকায় বাস করি, আমরা প্রথম আমরা দাবি রাখবো যে নদী অধ্যুষিত এলাকায় যে নদীগুলো বর্ষাকাল এলে জলে প্লাবনে ভেসে যায়, গরিব মানুষের অসুবিধা, সাধারণ মানুষের খুবই অসুবিধা হয়, সেই সব নদীর বাঁধগুলো কংক্রিট করার, কংক্রিট করে সেই নদী ভেড়িগুলোকে একটা শক্তপোক্ত একটা ভেড়ি মানে করতে চাই আমরা। অনেকবার দেখেছি জলের সংকট দেখা দিয়েছে, তো জলেরও দাবিটাও থাকছে আপনার? জলের লাইনটা অবশ্যই আমরা মানে করব, কারণ এখন এই গ্রীষ্মকাল প্রত্যেকটা পাড়ায় পাড়ায় টিউবওয়েল যেগুলো আছে সেগুলো মানে বন্ধ হয়ে গেছে, লাইন যেগুলো কল জলের মানে জলের ব্যবস্থা করা হচ্ছে সেই জলগুলো এখনও বন্ধ। আমরা এই নিয়ে আমরা অনেক আন্দোলন করছি যাতে সাধারণ মানুষ এই গরমের সময় জলটা পায়। আরো অনেক কিছু অভিযোগ রয়েছে, একেবারে একেবারে বোঝা যাচ্ছে গতকাল আমরা যে বিক্ষোভের ছবিটা দেখেছিলাম সেটা কার্যত বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তাদের পক্ষ থেকে কেউ এই বিক্ষোভ করেনি, এই বিক্ষোভ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে এমনটাই দাবি বিজেপি কর্মীদের। ধন্যবাদ তোমাকে অঞ্জিলা। এবং এই বিষয় নিয়ে অগ্নিমিত্র পল তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদেরকে শোনাবো। পোস্টারগুলো ফেলেছে আসলে মমতা ব্যানার্জি, এবং মমতা ব্যানার্জির যে নিকৃষ্টতম যে রাজনীতি উনি করেন, সেই রাজনীতির যারা ক্যাডার তারা আসলে পোস্টারটা ফেলেছে। এখানে চিন্তার খুব একটা কারণ নেই, কারণ সাধারণ মানুষ, বসিরহাটের মানুষ, সন্দেশখালীর মানুষ তারা রেখাপাত্রকে চায়, আর কেনই বা চাইবে না বলুন? আজকে মা বোনেদের ওপর যে অত্যাচার হয়েছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী জানা সত্ত্বেও চুপ করে থেকেছেন, যে অত্যাচার করেছে, যে ক্রিমিনাল, তার পাশে উনি দাঁড়িয়েছেন, এবং আজকে উনি ভয় পেয়েছেন, মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তাই তৃণমূলের ক্যাডারকে দিয়ে এই পোস্টার ফেলছেন, কোনো লাভ হবে না। আজকে একদিকে মমতা ব্যানার্জি সন্দেশখালী যাওয়ার সময় নেই, আর আরেকদিকে দেখুন আমাদের প্রধানমন্ত্রী যিনি এই ক্যান্ডিডেটকে চুজ করেছেন, পার্টিকুলারলি নিজে চুজ করেছেন। আপনাদের শোনালাম অগ্নিমিত্র পল তিনি কি বলছেন তার বক্তব্য, আর এই বিষয় নিয়ে শ্রীভদ্র দত্ত তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। শুধুমাত্র সন্দেশকারীর কয়েকজন মানুষ আক্রান্ত তা নয়, এটাই তো বাংলার ছবি, আজকে সেই ছবিটা বাইরে প্রকাশ পাবে, তার জন্য মানুষ ভোট দেবে, নরেন্দ্র মোদীর 10 বছরের কাজের জন্য মানুষ ভোট দেবে। আর এই যে সরকারটা এখানে আছে, চোরেদের সরকার, যাদের জন্য পাশ করা ছেলেদের রাস্তায় বসে থাকতে হচ্ছে, তার প্রতিবাদে মানুষ ভোট দেবে। সুতরাং বিজেপি তো জিতবেই, বসিরহাট আসন বিজেপি জিতবেই।
আপনাদের শোনালাম ঠিক কি বলছেন শীলভদ্র দত্ত, তার বক্তব্য অগ্নিমিত্র পালের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, রেখা পাত্র তিনি প্রার্থী হতে গতকাল আমরা দেখেছিলাম আমরা যে বিক্ষোভ হয়েছিল তারই পাল্টা কিন্তু আজকে দেওয়া হয়েছে, তারই পাল্টা কিন্তু আজকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই বিক্ষোভে তাদের কেউ ছিলেন না। এবং এই বিষয়ে বিজেপির মুখপাত্র সতরূপা তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। পোস্টার যেখানে করছে এটা শুধু সন্দেশখালীর বলে নয়, সমস্ত জায়গায় 45টা সিট পশ্চিমবঙ্গ থেকে, 42টা সিট সরি, তো সেখানে ন্যাচারালি 42 জন লোক ছাড়া বাকি অনেক লোকজনের মনে দুঃখ হবে, তারা ক্ষুব্ধ হবে বিজেপির কার্যকর্তাদের আমি বলছি, তো এটা তো ভেরি ন্যাচারাল। এটা তো কিছু জায়গায় তুমি সব জায়গায় যাও, সব জায়গায় কেউ না কেউ বলবে যে আমরা ওকে চাই না, কিন্তু তাই বলে পুরো বসিরহাট যদি তুমি দেখো, বসিরহাটে ডেফিনেটলি ওর থেকে আইডিয়াল ক্যান্ডিডেট আমার তো মনে হয় না আর কেউ হতে পারে বলে অল দ্য বেস্ট টু রেখা। এবং আমি বসিরহাটের সমস্ত মানুষদের বলবো যে একদম সাধারণ লেভেলের কার্যকর্তা, মাটির মানুষ, তাকে আপনারা ভোট দিন, জয়যুক্ত করুন,